অস্থায়ী তথা অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য বনাম রাজভবনের সংঘাত দিনে দিনে বাড়ছে। কয়েকদিন আগেই রাজ্যের ছটি বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করে ফের রাজ্যের সঙ্গে সংঘাতে জড়ান রাজ্যপাল। এই পরিস্থিতিতে বাংলার বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নিয়োগও এখন বিষ বাও জলে। আর মঙ্গলবার কলকাতা হাইকোর্টে রাজ্য জানিয়ে দিল, স্থায়ী উপাচার্য নিয়োগ না হলে রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদের নির্বাচনও করানো যাবে না। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এদিন জানালেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। তিনি আরও জানান, রাজ্যপালের উপাচার্য নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা বিচারাধীন, তাই এই মুহূর্তে ছাত্র সংসদের নির্বাচন সম্ভব নয়। উল্লেখ্য, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ঋষভ সাহা রাজ্যের প্রায় 500 কলেজে ছাত্র সংসদের নির্বাচনের দাবি জানিয়ে মামলা দায়ের করেন কলকাতা হাইকোর্টে। মঙ্গলবার মামলাটি শুনানির জন্য উঠেছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবাজ্ঞানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে। আদালতে ব্যাপারে রাজ্যের বক্তব্য জানতে চাইলে তাদের অবস্থান জানান রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পর মামলা শুনানি হবে বলে জানালো হাইকোর্ট, অর্থাৎ দু সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি। অভিরূপ হাজরা, রিপোর্ট, ক্যালকাটা নিউজ।